আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, সুন্দরভাবে আছো। তোমাদের সুস্থতা কামনা করছি, সেই সাথে সাথে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল, তোমাদের চ্যানেল সোহেল ইংলিশ সারাই জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেমনটা আমি আগেই বলেছিলাম যে এখন আমি ধারাবাহিকভাবে জিরান্ডের বিভিন্ন ব্যবহার নিয়ে আলোচনা করব। তবে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে জিরান্ডের মূলত অনেকগুলো ব্যবহার রয়েছে, আর সবগুলো ব্যবহারকে মূলত একটি ক্লাসে শেষ করা সম্ভব নয়। আর এই জন্যই জিরান্ডের ব্যবহারগুলোকে আমি কয়েকটি ক্লাসে ভাগ করে নিয়েছি। ইতিমধ্যে আমার চ্যানেলে আমি ক্লাস ওয়ান এবং ক্লাস টু আপলোড করেছি এবং তোমরা ক্লাস ওয়ান এবং ক্লাস টু সম্পর্কে সুন্দর একটি ধারণা পেয়েছো। এবং আজকে আমি ইউজেস অফ জিরান্ড থ্রি, দ্যাট ইজ জিরান্ডের যে ব্যবহার, এ নিয়ে যে আমার তৃতীয় ক্লাস, সেই তৃতীয় ক্লাসটি আমি করব। এবং আশা করি তোমরা এই তৃতীয় ক্লাসে জিরান্ডের ব্যবহার সম্পর্কে খুব সুন্দর একটি ধারণা পাবে। চলো আমরা দেখি যে এই তৃতীয় ক্লাসে, দ্যাট ইজ জিরান্ডের তৃতীয় ক্লাসে কি কি আছে। প্রিপজিশনের পরে কোনো ভার্ব থাকলে উক্ত ভার্বটি জিরান্ড হবে, অর্থাৎ উক্ত ভার্বের সাথে আইএনজি হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই নিয়মটি তোমাদের কাছে অত্যন্ত পরিচিত। আমরা যখনই রাইট ফর্মস অফ দ্য ভার্ব করাই, আমার মনে হয় ম্যাক্সিমাম শিক্ষকরা এই কথাটাই বলে যে প্রিপজিশনের পরে ভার্ব থাকলে উক্ত ভার্বের সাথে আইএনজি হবে। আসলে ব্যাপারটা হলো কি, প্রিপজিশনের পরে কোনো ভার্ব থাকলে উক্ত ভার্বটি জিরান্ড হবে, অর্থাৎ উক্ত ভার্বের সাথে আইএনজি হবে। আর জিরান্ড হলে মূলত ওই ভার্বটা নাউন হয়ে যাবে, আর আমরা জানি যে জিরান্ড হলো একটি নাউন। যেমন হি ইজ গুড অ্যাট ড্রয়িং, এখানে অ্যাট হলো একটি প্রিপজিশন, আর যার কারণে এর পরে যে ভার্বটি আছে ড্র, এর সাথে আইএনজি যুক্ত হয়েছে। ইন দ্য সেকেন্ড এক্সাম্পল, আই এম ফন্ড অফ ওয়াকিং, এখানে অফ হলো একটি প্রিপজিশন, আর এই কারণে এর পরে যে ভার্বটি আছে ওয়াক, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা এই নিয়মটি খুব সুন্দরভাবে বুঝেছো। চলো দেখি আমরা এর পরবর্তী নিয়মটি কি। কিছু কিছু ভার্ব ও ফ্রেজ যেমন ক্যানট হেল্প, কুড নট হেল্প, ক্যানট স্ট্যান্ড, কুড নট স্ট্যান্ড, ক্যানট এন্ডিউর, কুড নট এন্ডিউর, ক্যানট ফেস, উড ইউ মাইন্ড, মাইন্ড, ডোন্ট মাইন্ড, ওয়াটস ইট লাইক, ওয়াত, ওয়াত ওয়াইল, অ্যাজ ওয়েল অ্যাজ, ইত্যাদির পরে কোনো ভার্ব থাকলে উক্ত ভার্বটি জিরান্ড হবে, অর্থাৎ উক্ত ভার্বের সাথে আইএনজি হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কতগুলো ভার্ব আছে এবং কতগুলো ফ্রেজ আছে। এই ভার্বগুলো এবং এই ফ্রেজগুলোকে কিন্তু তোমাদের মনে রাখতে হবে, দ্যাট ইজ মুখস্থ করতে হবে। তবে আমি ঠিক ওইভাবে বলবো না যে মুখস্থ করবে, বারবার পড়বা, পড়লে স্বাভাবিকভাবে এগুলো কি মুখস্থ হয়ে যাবে। এবং এই নিয়মগুলো বিশেষ করে যে ক্যান নট হেল্প, উড ইউ মাইন্ড, ওয়াটস ইট লাইক, এই যে ব্যবহারগুলো, এই ব্যবহারগুলো আমরা কিন্তু প্রায় পেয়ে থাকি, বিশেষ করে রাইট ফর্মস অফ দ্য ভার্বের ক্ষেত্রে এবং স্পেশাল ইউজ অফ ওয়ার্ডের ক্ষেত্রে আমরা এই ব্যবহারগুলো পেয়ে থাকি। অতএব এই ভার্বগুলো তোমাদের মুখস্থ করাটাই ভালো, বা তোমাদের মনে রাখার জন্য আসলে মূলত মুখস্থ করতে হবে। এবং মুখস্থ করতে পারলে মূলত এই ভার্বগুলোর পরে যে বা এই ফ্রেজগুলোর পরে যে ভার্বের সাথে আইএনজি হবে, যুক্ত হবে বা জিরান্ড হবে, সেটা তোমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি এই এই ভার্ব এবং ফ্রেজগুলো নিয়ে কতগুলো এক্সাম্পল আছে সেগুলো। ইন দ্য ফার্স্ট এক্সাম্পল, আই ক্যানট হেল্প ক্রাইং, এখানে আমরা আগে জেনেছি যে ক্যানট হেল্প এর পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বটি জিরান্ড হয়ে যায়, দ্যাট ইজ সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখানেও কিন্তু তাই, ক্যানট হেল্প আছে এবং এখানে একটি ভার্ব আছে ক্রাই, এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, দ্যাট ইজ এই ভার্বটি জিরান্ড হয়েছে বা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। ইন দ্য সেকেন্ড এক্সাম্পল, আই ক্যানট এন্ডিউর সিইং হার মিজারিস, এখানেও কিন্তু ঠিক তাই, যে আমরা জানিয়েছি যে ক্যানট এন্ডিউর, কুডন্ট এন্ডিউর এর পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বটি জিরান্ড হয়ে যায়, এখানেও ঠিক তাই হয়েছে যে সি এর সাথে এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। দ্য থার্ড এক্সাম্পল, দ্য বুক ইজ ওয়ার্থ রিডিং, এখানে ওয়ার্থ পরে আমরা জানি যে জিরান্ড হয়, আর এই কারণেই এই রিড যে ভার্বটি আছে এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, দ্যাট ইজ জিরান্ড হয়েছে। ইন দ্য ফোর্থ এক্সাম্পল, উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি, এখানে আমরা জানি যে উড ইউ মাইন্ড থাকলে এরপরে যে ভার্বটি থাকে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, দ্যাট ইজ সেই ভার্বটি জিরান্ড হয়ে যায়, এখানেও কিন্তু ঠিক তাই হয়েছে, হ্যাভ একটি ভার্ব, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। ইন দ্য ফিফথ এক্সাম্পল, অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেকিং হিজ লেগস
he hurt his arms. এখানেও আমরা জানি যে as well as এর পরে যদি কোনো verb থাকে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয় that is সেই verb টি gerund হয়ে যায় এবং এখানেও ঠিক তাই হয়েছে break এই verb টির সাথে ing যুক্ত হয়েছে এরপর what's it like playing in the rain এখানে আমরা জানি যে what's it like এর পরে যদি কোনো verb আসে তাহলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয় that is সেই verb টি gerund হয়ে যায় এবং এই নিয়মটি কিন্তু স্পেশাল ইউজ অফ ওয়ার্ড এবং ফ্রেজের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এবং তোমরা এই নিয়মটি খুব ভালো করে দেখবে যে what's it like এর পরে verb থাকলে সেই verb টি gerund হয়ে যায় এবং এখানেও কিন্তু প্লে এই verb টির সাথে ing যুক্ত হয়েছে that is এই verb টি gerund হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এরপরের নিয়মটি দেখি কিছু কিছু adjective ও possessive adjective এর পরে কোনো verb থাকলে উক্ত verb টি gerund হবে অর্থাৎ উক্ত verb এর সাথে ing হবে বি ক্লিয়ার কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে সব অ্যাডজেক্টিভ না কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে এবং কিছু পজিটিভ অ্যাডজেক্টিভ আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো হলো মাই আওয়ার ইউর হিজ হার দেয়ার এইগুলোকে বলা হয় এগুলো যখন কোন নাউনের পূর্বে বসে তখন এই 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 প্রোনাউন গুলো মূলত পজিটিভ অ্যাডজেক্টিভ রূপ ধারণ করে বা পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায় এই জন্য বলা হয়েছে যে কিছু কিছু অ্যাডজেক্টিভ এবং কিছু কিছু পজিটিভ অ্যাডজেক্টিভ এই এদের পরে মূলত কোন ভার্ব থাকলে সেই ভার্বটি জিরান হয়ে যাবে দ্যাট ইজ সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে ইন দা ফার্স্ট एग्जांपल হিয়ার স্লো কুকিং মেক্স মিট টেন্ডার এখানে স্লো ঠিক এরকমই একটি অ্যাডজেক্টিভ এই ভার্বের পরে আরেকটি ভার্ব আসছে এই জন্য এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে দ্যাট ইজ এই ভার্বটি জিরান হয়েছে স্লো কুকিং আইএনজি যুক্ত হয়েছে ইন দা সেকেন্ড एग्जांपल ইউ কুইক থিংকিং সেভড আস অল এখানে কুইক এটাও ঠিক এরকম একটি অ্যাডজেক্টিভ এবং এরপরে আরেকটি ভার্ব এসেছে থিংক এর জন্য এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে সরি এখানে এটি কি করা হয়নি ইয়েলো কালার করা হয়নি আইএনজি তাহলে এখানেও কিন্তু এই কুইক এই অ্যাডজেক্টিভটির পরে এখানে এই ভার্বটি জিরান্ড হয়েছে দ্যাট ইজ ইউ কুইক থিংকিং সেভড আস অল ইন দা থার্ড एग्जांपल মাই রিডিং স্কিল ইজ নট গুড এখানে বলা হয়েছে যে পজিটিভ অ্যাডজেক্টিভ এই মাই হলো একটি পজিটিভ অ্যাডজেক্টিভ এবং এরপরে যেহেতু আরেকটি ভার্ব আসছে এই জন্য এই ভার্বটি জিরান্ড হয়েছে দ্যাট ইজ এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে মাই রিডিং স্কিল ইজ নট গুড ইন দা ফোর্থ एग्जांपल আই অ্যাপ্রিশিয়েট ইউর হেল্পিং মি এখানে ঠিক তাই আগের নিয়মটির মূলত পুনরাবৃত্তি আই অ্যাপ্রিশিয়েট ইউর এখানে ইউটি হলো একটি পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ অ্যাডজেক্টিভ এর পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বটি জিরান্ড হয়ে যায় দ্যাট ইজ সেই ভার্বটি নাউন হয়ে যায় এখানেও কিন্তু তাই যে ইউর ইউর এরপর যে ভার্বটি আছে এই ভার্বটি এখানে জিরান্ড হয়েছে দ্যাট ইজ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং ভার্বটি নাউন হয়েছে ইন দা থার্ড ইন দা লাস্ট एग्जांपल হি ইনসিস্টেড অন মাই গোইং देयर এখানেও মাই একটি পজিটিভ অ্যাডজেক্টিভ এবং এই অ্যাডজেক্টিভের পরে যেহেতু একটি ভার্ব এসেছে এজন্য এই ভার্বটি সাথে আইএনজি যুক্ত হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আই লাইক টু ইনফর্ম ইউ এই যে যে একটি एग्जांपल আছে হি ইনসিস্টেড অন মাই গোইং देयर এটা মূলত ডিগ্রির থার্ড ইয়ারে যে ইংলিশের যে পরীক্ষাটি হয় সেখানে যে কারেকশনের যে ব্যবহার থাকে সেখানে এই নিয়মটি প্রায় এসে থাকে এবং আমরা মূলত আসলে এই নিয়ম টোটাল নিয়মটাই আসলে এখানে খুব গুরুত্বপূর্ণ তোমরা এই নিয়মটা খুব ভালো করে দেখবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জিরান নিয়ে আরেকটি ব্যবহার আছে চলো আমরা সেই নিয়ম সেই ব্যবহারটি দেখি অত্যন্ত কমন একটি নিয়ম এবং আমরা এটা খুব সেই ক্লাস 8 থেকে আমরা এই নিয়মটি পড়ে আসছি যে বাই প্লাস জিরান আমরা একটি ছিল বাই প্লাস জিরান অথবা উইদাউট প্লাস জিরান এখনো ঠিক তাই বাই অবলিক উইদাউট এর পরে কোনো ভার্ব থাকলে বা ভার্ব আসলে উক্ত ভার্বটি জিরান্ড হবে অর্থাৎ উক্ত ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে আই রিপিট ইট বাই এবং উইদাউট এটা এই দুটো হলো দুটো প্রিপজিশন এবং এই দুটো প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে আসলে কি সকল প্রিপজিশনের পরেই যদি ভার্ব আসে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় যেহেতু বাই প্লাস বাই এবং উইদাউট খুব গুরুত্বপূর্ণ দুটি প্রিপজিশন এবং এটা আমরা অনেক আগে থেকে আমরা শিখে আসছি এই জন্য মূলত এই বাই এবং উইদাউটটা আমি আলাদা করে দিয়েছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানকার উদাহরণ দুটো আমরা দেখি এখানে কিন্তু উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসিড অর্থাৎ কঠোর পরিশ্রম ছাড়া তুমি জীবনে সফলতা লাভ করতে পারবে না বা তুমি সফলতা লাভ করতে পারবে না এখানে উইদাউট আমরা আগে বলেছি উইদাউট একটি প্রিপজিশন এবং এই প্রিপজিশনের পরে যেহেতু একটি ভার্ব আসছে ওয়ার্ক
এজন্য ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে ইন দা লাস্ট এক্সাম্পল বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসিড ঠিক আগের এক্সাম্পলটার বিপরীত কঠোর পরিশ্রম করে তুমি জীবনে কি করতে পারো সফলতা লাভ করতে পারবে তো এখানে বাই আমরা জানি একটি প্রিপজিশন অলরেডি আমি বলেছি বাই একটি প্রিপজিশন এবং এই প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় এখানেও ঠিক তাই বাই এর পরে এখানে ওয়ার্ক একটি ভার্ব আসছে এই জন্য জিরান হয়েছে দ্যাট ইজ এ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে জিরানের এই তৃতীয় ক্লাসে আমরা জিরান সম্পর্কে খুব সুন্দর একটা ধারণা পেলাম আশা করি প্রথম ক্লাসটি দ্বিতীয় ক্লাসটি এবং এই তৃতীয় ক্লাসটি যদি তোমরা বারবার একটু দেখো তাহলে এই জিরানের ব্যবহার সম্পর্কে খুব সুন্দর একটি ধারণা পাবে এবং রাইট ফর্মস অফ দা ভার্ব এবং বিভিন্ন ব্যবহারে মূলত তোমরা জিরানকে খুব সুন্দরভাবে কারেক্টলি তোমরা ব্যবহার করতে পারবে আর যদি তোমরা উপকৃত হও তাহলে আমার এই যে তোমরা উপকৃত হবে বা তোমরা যদি উপকৃত হও তাহলে মূলত আমার এই যে এই ভিডিওগুলো করা এই ক্লাসগুলো নেওয়া আমার আমি আমি সার্থক আসলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝেছো আর যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে নিচে যে লাইক এবং শেয়ার বাটন আছে সেখানে একটু ক্লিক করে দাও এট দা সেম টাইম কমেন্ট বক্সে তোমাদের ভালো লাগা মন্দ লাগা সবকিছু তোমরা কমেন্ট করতে পারো অ্যাজ ইউ লাইক ইট এবং যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করো এবং উপরে যে বেল আইকনটি আছে সেখানে তোমরা ক্লিক করে দাও যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি ঠিক তখনই তোমরা ভিডিওটি পেতে পারো থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফেজ